মা ভাইয়ের সামনে বাংলাদেশি যুবককে হত্যা ভিডিও প্রকাশ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন হত্যাকাণ্ডের ছত্রিশ দিন পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মা ও ভাইয়ের সামনে বাংলাদেশি ১৯ বছরের তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার তেসরা মে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এজি লেটিশা লেটিসা জেমস গত সাতাশ মার্চ ওই হত্যাকাণ্ডের পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছেন প্রতিবেদন থেকে জানা গেছে গত সাতাইশ মার্চ দুপুরে নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে মা ও ভাইয়ের সঙ্গে কিছুটা অস্বাভাবিক আচরণ করেন উইন রোজারিও এতে তার মা ও ভাই জরুরি হেল্পলাইন নয় এক একে ফোন করে পুলিশের সহায়তা চান বেলা আড়াইটার পুলিশের দুই সদস্য উইনদের নিজ ফ্ল্যাটে এসে তাকে থামানোর চেষ্টা করেন চেষ্টার এক পর্যায়ে টেজার গান ছোড়া হয় সে সময় উইনের মা তাকে জড়িয়ে ধরে পুলিশের প্রতি আকতি জানান গুলি না করার জন্য তখন মানসিক ভারসাম্যহীন উইন আতঙ্কে চেয়ারের ওপরে রাখা মাছ মাংস কাটার ছুরি নিয়ে পুলিশের দিকে যাওয়ার চেষ্টা করলে তার ওপর গুলি চালান কর্মকর্তারা এ ঘটনায় উইনের পরিবারের এক বিবৃতিতে বলা হয় এক মাসের বেশি আগে উইনকে হারিয়েছি আমরা আমাদের হৃদয় ভেঙে গেছে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ তার শূন্যতা গভীর বেদনার সঙ্গে অনুভব করছি নিদারুণেই কষ্ট থেকে পরিত্রাণ পাচ্ছি না এ ভিডিও জনসম্মুখে প্রকাশের প্রয়োজন নেই যে ভিডিও প্রকাশ হয়েছে তাতে পুরোপুরি স্পষ্ট যে উইনের বেঁচে থাকা উচিত ছিল কিন্তু পুলিশ এসে আমাদের রান্নাঘরে তাকে হত্যা করল আমাদের এবং উইনের সুরক্ষার পরিবর্তে পুলিশ কর্মকর্তারা উইনকে অত্যন্ত ঠান্ডা মাথায় গুলি করার মতো পরিস্থিতি তৈরি করলেন তাই আমরা চাইছি এই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হোক এবং যত দ্রুত সম্ভব তাদের বিচারের আওতায় আনা হোক নিউ ইয়র্কের জাস্টিস কমিটির পক্ষ থেকে শুক্রবার দেওয়া বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক লইজা কলন বলেন ভিডিওগুলো খুবই কষ্টদায়ক এবং তা মৃত্যুদণ্ড কার্যকর করার সামিল উইনকে গুলি করার বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ যে বক্তব্য দিয়েছিল তার সঙ্গে ভিডিওর কোনো মিল নেই মুহূর্তের মধ্যে অত্যন্ত ঠান্ডা মাথায় উইনকে হত্যা করা হয়েছে প্রসঙ্গত গত সাতাইশ মার্চ এই ঘটনার পর থেকে উইনের পরিবার ও বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানানো হচ্ছিল কিন্তু নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তা দেখায়নি ফলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল তা প্রকাশ করেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন